আসসালামু আলাইকুম স্বাগত ম্যামেন সুলানের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে মিষ্টি কুমড়ার রেসিপি সেজন্য প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি পাঁচ টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা মিষ্টি কুমড়ো বাজি করেন তাহলে এর স্বাদ অনেক বেশি ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেকোনো বাজিতে যত বেশি পেঁয়াজ ইউজ করবেন তত বেশি বাজিটা সুস্বাদু হয় আমি পেঁয়াজটাকেও ভালোভাবে বেজে নেব এরপর দিয়ে দিব কাঁচামিচ কচি কাঁচামসগুলো আমাকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দনিয়া গুঁড়া মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব অল্প পরিমাণে পানি দিয়ে এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ বাট খেতে হয় অসাধারণ এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি দুয়ে ভালোভাবে পরিষ্কার এগুলো দিয়ে দিলাম এই রেসিপিতে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে মিষ্টি কুমড়ো বাজি অনেকে ভাতের সাথে কেউ কেউ রুটি নান পরোটার সাথে পরিবেশন করে আমার পরোটা দিয়ে এই মিষ্টি কুমড়া বাজি খুবই পছন্দ দেখুন প্রায় সিনেমা হয়ে গিয়েছে এই মিষ্টি কুমড়া হতে বেশি সময় লাগে না এরপর আমি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ এখন ডেকে আরো লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিব দেখুন তিন চার মিনিট পর আমের মিষ্টি কুমড়াটা রান্না করা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দিব হামতা চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন এতে খুবই ভালো স্বাদ আসে আবার কালারটা খুবই সুন্দর হয় এখন আমার রান্না করার শেষ আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন সকালবেলা রুটি নান পরোটা বাঘরকানি এগুলো সব কিছু দিয়ে এটা ভালোই যায় এভাবে সহজে শর্টকাট রেসিপিগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করি সবসময় সহজ সহজ রেসিপি দেওয়া যাতে প্রত্যেকে ট্রাই করতে পারে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ